নমস্কার ক্যাকাটা আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই আমরা সুস্থ হতে চাই এবং সুস্থ জীবনযাপনের মধ্যে আমরা থাকতে চাই। দরকার সঠিক চিকিৎসা। বিভিন্ন রকম জটিল রোগে আমরা ভুগি এবং বিভিন্ন প্যাথির আমরা আওতায় আসি। সবসময় যে সব প্যাথির মাধ্যম দিয়ে আমরা সুস্থতার পথে যেতে পারছি তাও নয়, বহু মানুষকে আমরা ভুগতে দেখি। আমার আপনার প্রত্যেকের ঘরে এরকম বহু মানুষ রয়েছেন যারা দীর্ঘ জীবন ধরে নানাবিধ সমস্যার মধ্যে ভুগছেন। সেটা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রেও বলতে পারি, থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রেও বলতে পারি, কিডনির সমস্যার ক্ষেত্রে বলতে পারি, নানাবিধ বাতের সমস্যাতে ভুগছেন বহু মানুষ। এটা তো ঘরে ঘরের ব্যাপার, স্কিনের সমস্যা। এই সমস্ত জায়গার থেকে কী করে বেরিয়ে আসবেন, কী করে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র আমাদেরকে সুস্থতার পথ দেখাচ্ছে, আগামীদেরও দেখাবে, সেই নিয়ে আমাদের অনুষ্ঠান ক্যাকাটা আয়ুর্বেদ, যে প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আপনি সুস্থ জীবনযাপনের পথে অবশ্যই হাঁটতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরী। অনেক অনেক স্বাগত জানাবো আপনার অনুষ্ঠানে আসার জন্য। আর আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন সাথী হয়ে আপনারা। এই যে আমি এটাকে বললাম যে বাতের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, স্মল জয়েন্ট টু বিগ জয়েন্ট পেনের সমস্যা প্রচুর মানুষ ভুগছেন এবং দেখবেন যে তারা স্বাভাবিক জীবনযাত্রার থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন। এইটা নিয়ে আজকে আমরা আলোচনার মধ্যে থাকার চেষ্টা করছি। আপনারা কিন্তু আমাদের আলোচনাটা খুব ভালো করে শুনুন। যা যা সিমটম বলা হচ্ছে সেগুলো আপনার সঙ্গে মিলছে না তো, বা আপনার পরিবারে কারোর সঙ্গে মিলছে না তো, তাহলে আপনি দ্রুততার সঙ্গে কী ব্যবস্থা নেবেন সেগুলো নিয়ে থাকছে আজকে আমাদের আলোচনা। এই যে আমি জয়েন্ট পেনের সমস্যা বললাম, স্মল জয়েন্টস বা বিগ জয়েন্টস, কী কী ধরনের বাত আছে, কী কী ধরনের বাতের যে সমস্যা আমরা ফিল মানে ফেস করি আর কি? আমাদের দেখুন এই জয়েন্ট পেন যেগুলো হচ্ছে বিভিন্ন জয়েন্টসে থাকে এবং সেখানে আর্থারাইটিস এবং রিউমেটিজম, ঠিক আছে, এই দুরকম জিনিস আমরা ব্যথার জন্য পাই জয়েন্টে। আর তার মধ্যে যেগুলো হচ্ছে কিছু আছে যে বিভিন্ন ছোটো ছোটো জয়েন্টসগুলোতে হয় আর কিছু আছে বড়ো জয়েন্টসগুলোতে হয়। এই ব্যথার জয়েন্ট ব্যথারগুলো নামগুলো যদি আমি বলি তাহলে বলতে হয় যে যদি মাথার ঠিক ঘাড়ের থেকে স্টার্ট করি তাহলে আমাদের আসবে প্রথমে হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, ঘাড়ের জয়েন্টের পেইন একটা, যেখান থেকে বিভিন্ন কমপ্লিকেশন দেখা দিতে পারে। তারপরে আছে আমাদের কোমরের যে আছে লাম্বার রিজিয়ন বলে, কোমরের যে পার্টটা সেখানে ব্যথা হয়, সেখান থেকে আমাদের কমপ্লিকেশনস আছে, বিভিন্ন ধরনের লাম্বার স্পন্ডিলোসিস হয়। আচ্ছা, তারপরে আমরা যদি আসি যে আর্থারাইটিস একটা বড় সমস্যা, যেটা ধরুন দেখা যায় যে অস্টিও আর্থারাইটিস, সেই ব্যথাগুলো আমরা কোথায় দেখতে পাই, যে হাঁটুর জয়েন্টে বা কোমরের জয়েন্টে, বড় বড় জয়েন্টগুলো, ঠিক আছে, অনেক সময় হাতের জয়েন্টেও দেখা যায়। আমাদের যে শরীরে বড় জয়েন্টগুলো এবং যেই জয়েন্টগুলো আমাদের ওজন বহন করে বেশি, সেই সব জায়গায় আর্থারাইটিসগুলো, অস্টিও আর্থারাইটিস দেখা যায়। তারপরে দেখুন আমাদের এগুলো আছে, তার সাথে আছে ধরুন অ্যানকোলোজিং স্পন্ডিলোসিস বলে একটা হয়, যে মেরুদণ্ডর হাড় ধরে গোড়ালির হাড় সব পুরো শরীরটাই যেন একটা অন্যরকম বেঁকে যায়, যেন মানে মানুষ হাঁটতে থাকে যেমন চিম্পাঞ্জিদের মতো হাঁটু ভাঁজ করে, হ্যাঁ হ্যাঁ, একেবারে ওরকম হয়ে যায়, সেইভাবে হাঁটাচলা করে। তারপরে রিউমেটিজম হয়, বিভিন্ন ধরনের গাউট এক ধরনের হয়, তারপরে হচ্ছে আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস একটা রিউমেটিজমের ব্যাপার, যেটা ধরুন ব্লাড থেকে হয় সেটা। আচ্ছা, তারপরে আছে ধরুন আমাদের গাউট হয়, যেগুলো বিভিন্ন জয়েন্টে মানে প্রবলেম দেখা যায়, ব্যথা দেখা যায় এবং ডিফরমেশনও আসে। এই যতগুলো জয়েন্টের ব্যথার কথা বললাম সবগুলোতেই যেমনি ব্যথা একটা সিমটম হয় তার সাথে সাথে কিছু ক্ষয়ক্ষতি হয়, যার জন্য সেই জায়গাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে। সেই চেঞ্জেসটা হতে পারে তার ওই যে হাড়ের জয়েন্টের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বক্রতাটাগুলো, বক্রতা যে স্পাইনের বক্রতা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তার থেকে বিভিন্ন নার্ভের ওপরে প্রেশার পড়ে বিভিন্ন জায়গায় ওই ব্যথাগুলো রেডিয়েট করছে এগুলো, এবং মানুষকে আরও বেশি হ্যান্ডিক্যাপ বানিয়ে দিচ্ছে বা ইনঅ্যাক্টিভ বানিয়ে দেয় এই ব্যথাগুলো বিভিন্ন জায়গায়। তো এই বিভিন্ন ধরনের কিন্তু ব্যথার প্রবলেম বা জয়েন্টের ব্যথা বা রিউমেটিজম আর্থারাইটিসের প্রবলেম আমরা দেখতে পাই। এই আর্থারাইটিসের জায়গা তাহলে আমরা যাব যে এর সিমটমগুলো কী, এবং এখান থেকে মানে আমরা প্রথমে বলবো যে এটা কীভাবে আমরা ধরবো এবং আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ এগোবো এখান থেকে সুস্থ। দেখুন মেইনলি আর্থারাইটিস বলতে আমরা যেটা খুব কমন দেখতে পাই মানুষের মধ্যে আজকাল সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। আমার মনে হয় আজকে আমরা এই আর্থারাইটিসের যেহেতু প্রসঙ্গ উঠলাম এটা নিয়ে আজকে একটু আলোচনা আমরা করবো আর্থারাইটিস, এবং সেখানে আপনি বলছিলেন আমাদের, হ্যাঁ, অস্টিও আর্থারাইটিস যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিগ জয়েন্টসে হয়, এবং কোমরে হতে পারে, হাতের জয়েন্টে হতে পারে, হাঁটুতে হতে পারে, তার মধ্যে কিন্তু হাঁটুর জয়েন্টেরটা খুব কমন এবং এটাই কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করে, ঠিক আছে। এবার এই অস্টিও আর্থারাইটিস যেটা বলছি, প্রথমে আমরা বলতে পারি যে কোন বয়সে হয়, বয়সটা নির্ধারণ করলে দেখা যায় যে মোটামুটি মাঝ বয়স থেকে এই ব্যথাটা
বা এই প্রবলেমগুলো শুরু হয়, একেবারে ছোট বয়সে সাধারণভাবে এগুলো দেখা যায় না। এটা গেল এবং মহিলার পুরুষের থেকে দেখা যায় যে পুরুষদের থেকে মহিলাদের সমস্যাটা বেশি। এর কিছু কারণ আছে, এর কিছু কারণ হলো হচ্ছে মহিলাদের একটা বয়সের পর, মাঝ বয়সের পর যখন মেনোপজ হয় বা কারো বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম হয় বা অপারেশন হয়, সেক্ষেত্রে কিছু হরমোনাল চেঞ্জ হয় এবং এই সেই হরমোনাল চেঞ্জ থেকে কী হয়, শরীরের মধ্যে যে হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম ডিপোজিশন, মানে ক্যালসিয়ামটা যে শরীরে ধরে রাখার ক্ষমতা সেটা কমে যায়, ভিটামিন ডির অভাব হয়, ভিটামিন ডির অভাব হলে অটোমেটিক ক্যালসিয়ামের অভাব হবে, ক্যালসিয়ামের অভাব হলে তখন দেখা যাবে হাড়ের যে ডেন্সিটি বা হাড়ের যে ঘনত্ব সেটা কমছে, মানে হাড়গুলো আরও পাতলা হয়ে যাচ্ছে, তখন বিভিন্ন প্রবলেম হয়, অস্টিওপোরোসিস বলে একটা সমস্যা চলে আসে, দেখা যায় জাল জাল হয়ে যাচ্ছে হাড়গুলো, এগুলো ব্যাপার। এই সময় মহিলাদের কী হয়, এই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে দেখা দেয়, তুলনামূলকভাবে ছেলেদের ক্ষেত্রে একটু কম। এবার এটা গেল বয়স, মহিলা এবং পুরুষ কার্ড হয়। এবার কিছু কিছু কজেস থাকে, তার মধ্যে কিছুটা একটা হচ্ছে বড় ফ্যাক্টর যে যদি কারো ওজন বেশি থাকে, যদি কারো ওজন বেশি থাকে তাহলে এই প্রবলেমগুলো মারাত্মকভাবে বাড়তে থাকে, ঠিক আছে। কারো যদি প্রপার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকে তাহলে এগুলো বাড়তে থাকে। কারো যদি ফুড হ্যাবিট ঠিক মতো না থাকে, সেখানে যদি ঘাটতি থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না বা অতিরিক্ত মানসিক চাপ আছে, অতিরিক্ত মানে শরীরে কী বলবো টক্সিন জমছে বা অ্যাসিড ফর্মেশন বেশি হচ্ছে বা মানে যেই খাবারগুলো খেলে আমাদের মানে কী বলবো ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সেই ধরনের প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রে এগুলো প্রবলেমগুলো আরও সিভিয়ার হতে থাকে দেখা যাচ্ছে। এবার এই যে অস্টিওআর্থ্রাইটিস বললাম, এটাকে আমরা চারটে স্টেজে ভাগ করে দিতে পারি। একটা হচ্ছে আমরা অস্টিওআর্থ্রাইটিসের যে একটা মিনিমাম জায়গাটা, একদম মাইনর জায়গা বলতে পারি, সেখানে দেখা যায় যে কিছু না, সেখানে তেমন ব্যথাও থাকবে না, হঠাৎ কোনো সময় একটু ব্যথা হলো, দেখা যাবে কোনো একটা এক্সরে করলে তার মধ্যে যে হাড়ের জয়েন্টে একটা কাটা কাটা মতো ভাব হালকা মতো থাকতে পারে, আর কোনো কমপ্লিকেশন থাকবে না, মাঝে মাঝে ব্যথা হলো, মানুষ তখন কী করে একটু হালকা ওষুধ টষুধ খেলো কমে গেল, পেনকিলার খেয়ে নিলো কমে গেল, আর গুরুত্ব দেয় না অতটা। এটা হচ্ছে মাইনর স্টেজে যখন থাকে, একদম শুরুতে খুব একটা কিছু বোঝাও যায় না, কিসের ব্যথা অনেক অনেক সময়, কিন্তু এই ব্যথাটাই আমরা না বুঝতে পেরে ওষুধ খেয়ে চাপা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে এটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে আমরা যদি যাই তাহলে মানে দেখি যে এটা একটা মাইল্ড জায়গায় চলে আসে, স্টেজ টুতে এটা কী হয় মাইল্ড আকার ধারণ হয়। সেখানে কী হয় দেখা যাচ্ছে যে এই যে স্পাইকসগুলো বলছি, মানে হাড়ের জয়েন্টে ওখানে কাটা কাটা ভাব আসে, এগুলো বাড়ছে আস্তে আস্তে বাড়ছে, তার সাথে সাথে কী হচ্ছে যে প্রবলেম কী দেখতে পাচ্ছি আমরা, যে ঘুম থেকে উঠলে পায়ে ওখানে ব্যথা হচ্ছে, হাঁটুটা মুড়তে পারছে না ঠিক করে, তারপরে আরেকটা কী প্রবলেম হচ্ছে, বেশিক্ষণ একভাবে পাটা রেখে দিলে, লম্বা করে পাটা কেউ একভাবে রেখে দিয়েছে, মুড়তে গেলে কষ্ট হচ্ছে, আচ্ছা এই এই প্রবলেমগুলো দেখা যায়। এবং এর কারণ হচ্ছে যে প্রপার এক্সারসাইজ না করা, এক্সারসাইজ না করলে কি হয় মাংসপেশির ক্ষমতা কমে যায়, হাড়ের ওপর চাপ বেশি পড়ে এবং আস্তে আস্তে এই প্রবলেমগুলো কিন্তু আসা শুরু করে দেয়। তো এগুলো হচ্ছে ধরুন যখন এটা মাইল্ড স্টেজে থাকে বা স্টেজ টুতে থাকে তখন আমরা এই প্রবলেমগুলো আস্তে আস্তে দেখতে পাই। এবার কী হলো, এটাতেও আমরা কোনোভাবে ম্যানেজ করে নিলাম, এইবার যেটা আসছে সেটা হচ্ছে মডারেট, মডারেট স্টেজ, যখন স্টেজ থ্রি, এখানে কিন্তু জিনিসটা একটা বাড়াবাড়ির জায়গায় চলে যায়, যখন আমরা সব কিছু ছেড়ে ডাক্তারবাবুর কাছে যাই তখন কি হয় যে এখানে আমাদের যে দুটো জয়েন্টের মাঝখানে একটা কভারিং থাকে, ঠিক আছে, যে কভারগুলোকে কার্টিলেজ বলা হয়, ঠিক আছে, কার্টিলেজ দিয়ে কভার হয়, মানে দুটো হাড় একসাথে জয়েন্ট করা আছে, প্রত্যেকটার মাথায় একটা করে ক্যাপ পরানো আছে যাতে দুটো হাড় ঘষে না যেতে পারে, ঠিক আছে, প্রোটেকশন। এবং দুটো হাড়ের মাঝখানে একটা ফ্লুইড থাকে, যেই ফ্লুইডটার কাজ হচ্ছে দুটো হাড়কে দূরে সরিয়ে রাখা যাতে একটার একটার সাথে টাচ না হয়, ঘর্ষণ না হয়, এবং তার মাঝখান দিয়ে নার্ভ অটোমেটিক চলে গেছে, আলটিমেটলি মানুষটা যখন নর্মাল থাকে তখন কোনো প্রবলেম নেই, কিন্তু এই সময় কী হয় সেই যে ফ্লুইডটা সেটা শুকিয়ে যায়, যখন ফ্লুইডটা শুকিয়ে যায় কী হয় তখন মানুষের আস্তে আস্তে হাড় দুটো কাছাকাছি আসে, ঘষা খেতে শুরু করে, এবং যেহেতু দুর্বলতা থাকে হাড়ের মধ্যে বা কার্টিলেজের মধ্যে, মাসেলের মধ্যে পাওয়ার কম থাকে, সব কিছু মিলিয়ে কী হয় এই যে কার্টিলেজগুলো এগুলো ক্ষয়ে যায় এবং মানুষের ব্যথা বাড়তে থাকে, তখন মানুষ হাঁটু ভাঁজ করে বসতে পারে না, হাঁটতে গেলে কষ্ট হয়, ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে হাঁটু ভাঁজ করে মানে নীল ডাউন করে বসতে পারবে না, ঠিক আছে, উঁচুতে ছাড়া নিচে বসতে পারছে না, আর মানে টয়লেটে গেলে অসুবিধা হচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু খুব কমনলি দেখা যায়। এবং এই টাইমটা মানুষ ট্রিটমেন্ট না করলে তাহলে
আর কিছু করার থাকে না, তখন আস্তে বাড়তে থাকে, তখন একদম বাড়তে থাকে, এবং বাড়তে গিয়ে কি হয় তখন স্টেজ ফোরে চলে যায়, যেটা সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস। সেই সময় অলরেডি কিন্তু হাড়টারগুলো ভেঙে চুটে যায়, মানে হাড়ের যে সত্যিকারের যে হাড়ের একটা স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাই থাকে না, হয়তো মাথাটা খেক হয়ে গেছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে মাথাটা ক্ষয়ে গিয়ে দুটো হাড় কাছাকাছি হয়ে স্টিফ হয়ে গেছে, সেখান থেকে আর হাড়ের মুভমেন্টই হচ্ছে না, এটাও হতে পারে দুটো ফিউজ হয়ে যেতে পারে, মানে যখনই না কোনো ভাঙাচোড়া হয় বা কোথাও ক্ষয়ক্ষতি হয় তখন সে আবার হাড়ের চেষ্টা থাকে সেটাকে জুড়ে দেওয়া। এবার যেহেতু দুটোর মাঝখানে কোনো ফ্লুইড নেই বা কোনো গ্যাপ নেই, অটোমেটিক একটা হাড় আর একটা হাড়ের সাথে জুড়ে যেতে পারে সেখানে, এই প্রবলেম, তখন হাঁটু ভাঁজ করলেও ব্যথা করবে, স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে তাই হয়, হ্যাঁ জুড়ে যায়, হ্যাঁ ঠিক আছে। তো এই প্রবলেমগুলো কিন্তু স্টেজ ফোরে চলে আসে, আর এই জায়গাটায় কিন্তু তখন ডক্টররা রেকমেন্ড করে যে এবার অপারেশন না করলে, হাঁটু রিপ্লেসমেন্ট না করলে কিন্তু আর কোনো কিছু কাজ হবে না। কিন্তু ওটাও তো কোনো সলিউশন হলো না, ওটা হচ্ছে আমি ওই জায়গাটায় যাব কেন, প্রথম কথা এই আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই জায়গাটায় এসে আমার মাথায় রাখতে হবে, যখন আমরা প্রোগ্রামটা শুনছি আমার স্টেজ ফোরটা নিয়ে আমি কেন ভাববো। প্রথম কথা হচ্ছে স্টেজ ওয়ান বা স্টেজ টু থাকতেই যখন আমি একটু ব্যথার ফিল করছি সেটাকে ফেলে না রেখে, ওষুধ খেয়ে ব্যথাটাকে না বন্ধ করে রেখে তার কারণটাকে খুঁজে বের করে তার চিকিৎসা করা উচিত। সেই সময় যদি একজন রোগী আমাদের ক্যালকাটা আয়ুর্বেদে আসে অটোমেটিক কিন্তু সে খুব ভালো রেজাল্ট পাবে। এবার যত সে ডিলে করে আসছে তার স্টেজগুলো পার হচ্ছে, সমস্যা বাড়ছে, কমপ্লিকেশন বাড়ছে, অটোমেটিক কিন্তু সে অলরেডি ক্ষতি অনেকটা বেশি করছে, করে করে আসছে। যে শুরুতে আসবে তার ক্ষতিটা কম, সে সুস্থ তাড়াতাড়ি হবে, যার অতিরিক্ত ক্ষতি হয়ে গেছে তার মানে দেরিতে আসছে তার অতিরিক্ত ক্ষতি হয়ে গেছে, এবং যখন অতিরিক্ত ক্ষতি হয়ে গেছে অবশ্যই সেটা সারতে অনেক বেশি সময় লাগবে, অত সুন্দরভাবে সারতে নাও পারে। তার জন্য একটাই কথা বলবো যে আপনারা এই প্রোগ্রাম দেখছেন, প্রোগ্রাম দেখে যখন বুঝতে পারছেন যে হ্যাঁ আমাদের মধ্যে এই প্রবলেমগুলো আসছে, একেবারে ফেলে রাখবেন না, কবে ডাক্তারবাবুর কাছে যাব, ডাক্তারবাবু আমায় বলবে অপারেশন করতে, তার থেকে অনেক ভালো আমি নিজেকে যদি প্রথম থেকেই একটু কেয়ার নিই, সচেতন হই, এবং অল্প সমস্যা হলেই ক্যালকাটা আয়ুর্বেদে এসে নিজের সমস্যাটা আলোচনা করি, ডাক্তারবাবুরা শোনেন এবং সেইভাবে ট্রিটমেন্ট করাই, তাহলে কিন্তু আমি সুফল পাবো, সুস্থ থাকবো, বেশি দিন আমি নিজের লাইফটাকে কিন্তু এনজয়ও করতে পারবো। এবং এই যে আর্থারাইটিসের প্রবলেমের কথা বলছিলেন যে অস্টিও আর্থারাইটিস, বিশেষ করে আমরা বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখতে পাই, এবং আমরা এটাও দেখেছি যে মানে বাজার চলতি কোনো ক্যালসিয়ামের ওষুধ আমরা এরকম তো বহু ক্ষেত্রে দেখেছি খেয়ে নিলাম এবং আলটিমেটলি লাভ কিছু হলো না। এখানে আমার একটা কথা হচ্ছে যে ক্যালকাটা আয়ুর্বেদ এমনই একটি প্রতিষ্ঠান যেখানে বহু মানুষ চিকিৎসা করাচ্ছেন এবং অনেক দূর দূরান্তের মানুষও আসছেন, সেইখানে তাদের গাইডলাইন্সটা তারা কীভাবে পাচ্ছেন এবং কতটা তারা সুস্থ জীবনের পথে যেতে পারছেন? দেখুন আমাদের এখানে আমরা যেহেতু ব্যথা নিয়ে আলোচনা করছি, ব্যথাটা আমাদের ক্যালকাটা আয়ুর্বেদের একটা বিশাল বড় কিন্তু সাকসেসের জায়গা, কারণ আমরা এখানে দেখেছি আমাদের বিভিন্ন রোগের ট্রিটমেন্ট হয় কিন্তু আমাদের কাছে অতিরিক্ত মাত্রায় যারা আসেন তাদের হচ্ছে ব্যথা নিয়ে, ব্যথার সমস্যা নিয়ে আসেন। এই ব্যথার সমস্যাটাকে ওভারকাম করা মানুষের একটা ইনস্ট্যান্ট প্রয়োজন পড়ে যে আমার ব্যথা এখনই কমিয়ে দিতে হবে। ব্যথাটা যখন মানুষের শরীরে থাকে তখন সে কিন্তু কোনো কিছুই সুষ্ঠুমতো করতে পারে না, তার জন্য এই ব্যথার প্রবলেমটা মানুষকে খুব ভাবিয়ে তোলে। আর সেই জন্যই ক্যালকাটা আয়ুর্বেদে যখন কেউ আসেন ব্যথার সমস্যা নিয়ে, সেখানে শুধু কিন্তু তাকে পেইন কিলার দিয়ে ব্যথা কমিয়ে দেওয়ার চিকিৎসা হয় না, আচ্ছা, কারণ সেটা হচ্ছে টেম্পোরারি রিলিফ, তাতে কিন্তু রোগটা সারলো না, যখন সেই ব্যথার ওষুধের অ্যাকশান কমে যাবে অটোমেটিক কিন্তু সেই ব্যথা আবার ফিরে আসবে। এখানে কি করতে হবে, প্রথম যেটা করতে হবে আমার চিকিৎসার জন্য, প্রথম আমার ইনভেস্টিগেশন করতে হবে, বার করতে হবে আমার রোগটা কী পর্যায়ে রয়েছে, এই যে আমি চারটে স্টেজে আছে বললাম, তখন সেটা বার করতে হবে যে কী স্টেজে আছে, সেটা একটা এক্স রে রিপোর্টেই বোঝা যাবে, ঠিক আছে, আরও যদি কোনো ব্লাড টেস্ট করার দরকার পড়ে সেগুলো করিয়ে নেবেন ডাক্তারবাবুরা। এবার সেটা নির্ণয় মানে কারণটা খুঁজে পাওয়া গেল কোন স্টেজে আছে, তার মানে তার কী কী সমস্যাগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং ভেতরে কী কী সমস্যা হচ্ছে, এগুলো ঠিকঠাক করার পর আসছে এবার চিকিৎসা পদ্ধতি। চিকিৎসার জন্য ক্যালকাটা আয়ুর্বেদে একেবারে অথেন্টিক আয়ুর্বেদিক চিকিৎসাতে যা যা দরকার ঠিক তাই তাই থাকে, তার মধ্যে রয়েছে আমাদের যেমনি ওষুধ রয়েছে সেখানে আমাদের রয়েছে পঞ্চকর্মা, তার সাথে রয়েছে বাড়িতে কিভাবে ম্যানেজ করবেন, মানে লাইফস্টাইল ম্যানেজমেন্টের ব্যাপারটাও এখানে ঢুকে যায়, কারণ আমার ওজন বেশি সেখানে এই আর্থারাইটিসের প্রবলেম, তার মানে আমার হাঁটুটা এমনিতেই আমার শরীরের ওজন নিতে গেলে কষ্ট হচ্ছে, ঘষা কাচ্ছে, এবার আমার ওজন এত বেশি যে আরও ঘষাটা বেড়ে যাচ্ছে, আরও ক্ষয়ে যাচ্ছে, আরও আমি অকেজো হয়ে যাচ্ছি।
তো সেটাকে আমার ঠিক করতে হবে যে ওজনটা কমাতে হবে। ওজন কমাতে গেলে যা যা করতে হবে ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদ হেল্প করবে সেখান থেকে। নেক্সট হচ্ছে আমার যদি রিলেটেড আর কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে আমার ওভারকাম করার জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে। আমার লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে এটা চলে আসছে যে আমি সকাল থেকে রাত অবধি কী কী অ্যাক্টিভিটিস করব। এই যে আমার যখন হাঁটার কন্ডিশন আমার থাকছে শরীর, আমি যদি হাঁটাচলা করি তখন আমি সুস্থ থাকব, শরীরের ক্ষমতাও বাড়বে, মাসেল পাওয়ার বাড়বে, ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং ব্যথা টাথাগুলো থাকবে। তাহলে আমি যদি সেই গাইডেন্স এক্সারসাইজের জন্য, এবার তার মধ্যে যোগা থাকে এক্সারসাইজের পার্টে, যোগব্যায়াম থাকবে সেখানে, হাঁটাচলা থাকতে পারে, ওয়াকিং থাকতে পারে বিভিন্ন ধরনের, এছাড়া কিছু এক্সারসাইজ থাকবে যেগুলো মাসেলের শক্তিগুলো বাড়ানো হয়, কোয়াড্রিসেপ এক্সারসাইজ বলে, সেগুলো যদি করে মাসেলের শক্তি বাড়ানো যায় তাহলে অটোমেটিক কিন্তু হাঁটুর ওপর চাপগুলো কম পড়ে। তো এই পুরোটা নিয়ে কিন্তু চিকিৎসা পদ্ধতি, জাস্ট একটা পেশেন্ট আসলো তাকে একটা ওষুধ দিয়ে মানে এক্সপেরিমেন্ট করা যে এটা দেখি সারলো এটা, নাহলে আবার অন্য একটা ওষুধ দিয়ে দেবো, এই ব্যাপারটা নয়। আর ব্যথা সারানোর কিন্তু চিকিৎসা আয়ুর্বেদ নয়, আয়ুর্বেদ হচ্ছে ব্যথার মূল কারণটাকে খুঁজে বের করে তার চিকিৎসা করা, মানে রুট কজ যেটা বলি, সেই সঠিক জায়গায় গিয়ে সঠিক নির্ণয় করে কী রোগটা হয়েছে, কেন হয়েছে, কীভাবে হয়েছে এবং তাকে কীভাবে ঠিক করাতে হবে, সেই চিকিৎসাটাই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা। একটা ওভারঅল একটা কিন্তু হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু এই আয়ুর্বেদিক চিকিৎসা হয়, যেখানে ব্যথাটাকে কিন্তু পার্মানেন্টলি একটা নির্মূল করা যায়। এবং যদি কারো খুব সিভিয়ার জায়গায় যায়, যে ডাক্তারবাবুরা বলে দিয়েছেন যে আমার হাঁটু অপারেশন করতেই হবে নাহলে কিছু হবে না, ঠিক আছে, শেষ চেষ্টা হিসাবে কিন্তু এই সময় একবার আয়ুর্বেদিক চিকিৎসার একটা হেল্প নেওয়া উচিত। কারণ যদি আমি ইম্প্রুভমেন্ট কিছুটা পেতে পারি যেটার মাধ্যমে দেখা গেল আমার আরও অপারেশনের ইমিডিয়েট দরকার নেই বা এটাকে পিছিয়ে নেওয়া গেল, তাহলে আমি অটোমেটিক কিন্তু বেশি দিন আর নর্মালভাবে সুস্থ থাকতে পারছি। তো এই ব্যবস্থাগুলো কিন্তু সব ক্যালকাটা আয়ুর্বেদের। আমি বলবো যে ক্যালকাটা আয়ুর্বেদের হেল্পলাইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যোগাযোগ করবেন একেবারেই ক্যালকাটা আয়ুর্বেদে পৌঁছে যাওয়ার জন্য, কারণ বহু মানুষ রয়েছেন অনেক রকম ব্যাথির অবলম্বন করেছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন, আলটিমেটলি বেড়ে গিয়েছে, এটাও আমরা এরকম হিস্ট্রি পাই, বহু ফোন কলস আমরা রিসিভ করি। কারণ এটা অনেক সময় হয় যে দীর্ঘদিন ধরে ভুগছি এবং হঠাৎ করে যখন দেখলাম যে বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছি, তখন গিয়ে আমরা ভাবছি যে না সব প্যাথি বাদ দিয়ে এবার একটু আয়ুর্বেদ দেখা যাক। হ্যাঁ, এটা তো হওয়া বোধ হয় বাঞ্ছনীয় একেবারেই নয়, আয়ুর্বেদ সচেতনতা আসেনি একেবারেই। তাই দেখুন, আমাদের এই আয়ুর্বেদিক চিকিৎসাটা অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না, কিন্তু এটা ইন্ডিয়ার প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি। এখন সরকারও কিন্তু এর মধ্যে খুব নজর দিয়েছে, কারণ এটা প্রমাণিত যে সাইন্টিফিক্যালি প্রমাণিত যে আয়ুর্বেদিক চিকিৎসায় ভালো সুফল পাওয়া যায়, সুফল পাওয়া যায়। এবং আমরা যতটা সচেতন এই আয়ুর্বেদ নিয়ে তার থেকে অনেক বেশি কিন্তু সচেতন মানে আমাদের যারা অন্য কান্ট্রির লোকেরা, অন্য দেশের লোকেরা কিন্তু এটা নিয়ে আরও বেশি সচেতন দেখবেন। ওখানে এই ব্যবস্থাটাও আছে যে আমরা যেমনি এখান থেকে একটা ওষুধের দোকানে গিয়ে চট করে একটা ওষুধ কিনে খেয়ে ফেলি, বিদেশে এটা হয় না প্রেসক্রিপশন ছাড়া। এবং একটা ওষুধ দুবার কিনতে গেলে তার রেকর্ড থেকে যায় যে একটা ওষুধ দুবার কিনতে গেছে, ঠিক আছে। তার মানে ওখানে ডাক্তারবাবুরা চট করে ওষুধ প্রেসক্রাইব করবেন না, চট করে এমন কিছু দিয়ে দেবেন এক একবারই, ঠিক যে মানে ওখানে এই ব্যাপারটা কিন্তু রয়েছে যেটা আমাদের ইন্ডিয়াতে সাধারণভাবে দেখা যায় না। গেলেই একটা ওষুধ দিয়ে দিল, খুব রেয়ার ওষুধ আছে যেগুলো হয়তো প্রেসক্রিপশন ছাড়া দেন। আচ্ছা, তো সেই জায়গায় দাঁড়িয়ে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এরকম একটা পদ্ধতি যেখানে সাইড এফেক্টের চান্সেস নেই বললেই হয়। একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি কাজ এগোনো যায়, সেখানে চিকিৎসা করানো যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই মানুষ কিন্তু রোগের হাত থেকে আস্তে আস্তে নিজেকে সুস্থ করে আনছে এবং যতটা সুস্থ হবে সেটা কিন্তু পার্মানেন্ট একটা জায়গায় থাকবে, কারণ এখানে আয়ুর্বেদিক ওষুধের কোনো সাইড এফেক্ট থাকবে না এবং তাকে লাইফস্টাইল মডিফিকেশনটাও করিয়ে দেওয়া হবে। কী করলে সে বেশি দিন ধরে সুস্থ থাকবে, সে মেনটেন কীভাবে করবে, ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে ব্যথাটাকে, এই সব ব্যাপারগুলো কিন্তু থাকে। সেই ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু কোনো অংশেই কোনো প্যাথির থেকে কম নয়, এবং শুধু তাই নয়, এটা অনেক একটা বড় জায়গা ধরে রয়েছে গ্লোবাল ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু এর বিশাল একটা বড় একটা মানে কী বলবো রিভলিউশন আসতে চলেছে এই আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে। আর এই আর্থ্রাইটিসের প্রবলেমের ক্ষেত্রে আমি একটু প্রশ্ন করে রাখছি, সেটা হচ্ছে যে পঞ্চকর্মা কতটা হেল্পফুল হতে পারে
এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একবার পঞ্চকর্মাটাকে দেখে আসি আমরা, এসে তারপরে কিন্তু এই পঞ্চকর্মা নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা করব যে বিভিন্ন রোগের ক্ষেত্রে তার মধ্যে আর্থ্রাইটিসে রয়েছে কীভাবে হেল্প করতে পারে। এখন আমরা যেই পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কী হয়, বডিকে ডিটক্সিফাই করে এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কি হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কী হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং শরীর থেকে কী হচ্ছে ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। আমরা দেখলাম এবং এটা সূত্র ধরেই আমি যে প্রশ্নটা করেছিলাম যে পঞ্চকর্মা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের একটা বিশাল বড় অঙ্গ এবং সেখানে আর্থ্রাইটিসের মতো সমস্যার ক্ষেত্রে কীভাবে কাজ দিচ্ছে। দেখুন এই যে আমরা যেটা দেখতে পেলাম এটা হচ্ছে একটা ক্লিপিংস দেখলাম আমরা, ঠিক আছে, এই ধরনের ট্রিটমেন্টগুলো আর আর্থ্রাইটিসের জন্য দেখা যায় আর কি করা হয়। তো এটা একেবারে নির্ভর করবে পেশেন্টের কী সমস্যা, মানে কতটা সিভিয়ারিটি আছে, কী কী রিলেটেড প্রবলেম আছে। দেখুন একজন মানুষ যে ওজন নিয়ে আর্থ্রাইটিসে ভুগছে তার একরকম হবে, যার একেবারে ক্ষীণ চেহারা সে আর্থ্রাইটিসে ভুগছে তার একরকম হতে পারে, যার দেখা যাবে স্টেজ টুতে আছে বা মানে কী বলবো মাইল্ড অ্যাটাক হয়েছে, মানে মাইল্ড একটা স্টেজে আছে তার একরকম হবে, যার সিভিয়ার কন্ডিশান তার একরকম হবে। তবে ইন জেনারেল আর্থ্রাইটিসের জন্য যে আমরা এই পঞ্চকর্মা থেরাপির কাজগুলো হচ্ছে তাতে কী হয়, প্রথম কথা বডিকে ডিটক্সিফাই করে। এই যে আমি বলছিলাম আগে আমরা যে কিছু খাদ্য খাবার খাই তার থেকে অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে যায়, এই সবগুলোই ব্যাপার কিন্তু আমাদের ব্লাডে যায় সব জিনিসগুলো, সেখান থেকে শরীরের বিভিন্ন অংশে গিয়ে জমা হয়। তো এই যে আমার এই ডিটক্সিফিকেশন একটা প্রসেস আয়ুর্বেদিকে পঞ্চকর্মা থেরাপি, যে বডিকে ডিটক্সিফাই করে, বডিকে শোধন করে, ঠিক আছে,
এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে কি, রিকভারি করতে সাহায্য করে। ধরুন কারো হাঁটুতে যে প্রবলেমটা, যেখানে সেখানে ফোলা আছে, ধরুন সেখানে এক ধরনের পঞ্চকর্মা থেরাপি হবে, সেখানে জয়েন্ট পেইন আছে সেখানে এক রকমের থেরাপি হবে, কারো দেখা যাচ্ছে যে সেখানে কি বলবো ফ্লুইডটা শুকিয়ে গেছে তার এক ধরনের হবে, কারো দেখা যাচ্ছে ক্ষয়ে গেছে তার আরেক ধরনের হতে পারে। এরকম আলাদা আলাদা ট্রিটমেন্ট পদ্ধতি আছে পঞ্চকর্মায়, যেটার মাধ্যমে কি হবে রোগটাকে কমিয়ে আনা যাবে। কোনো কোনো ক্ষেত্রে রোগটা নির্মূল হবে, কোনো কোনো ক্ষেত্রে ম্যানেজমেন্ট হবে যে আর বাড়বে না, আবার কোনো কোনো ক্ষেত্রে যতটা রয়েছে তার থেকে কমিয়ে আনবে। এরকম বিভিন্ন লেভেলে কিন্তু তার রিকভারি স্টেজ মানে ব্যাপারগুলো থাকবে। এই ক্যালকাটা আয়ুর্বেদে এরকমই একটা অথেন্টিক জায়গা, যেখানে শুধু কলকাতায় নয়, কলকাতার বাইরে বিভিন্ন জায়গা থেকে, শুধু ওয়েস্ট বেঙ্গলও বলবো না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, নর্থ ইস্টের আরও পার্ট থেকে মানুষ আসছেন এখানে ক্যালকাটা আয়ুর্বেদের ট্রিটমেন্ট নিচ্ছেন। তার যে স্টেজ আছে বা তার যে ক্ষয়ক্ষতি হয়েছে আর্থারাইটিস থেকে, সেগুলোকে রিকভারি করে বা সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। আবারও বলবো যে ক্যালকাটা আয়ুর্বেদের হেল্পলাইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হেল্পলাইনেই আপনাদের যোগাযোগ করতে হবে এবং ক্যালকাটা আয়ুর্বেদের দূর দূরান্তরে মানুষ কিন্তু পৌঁছে যান, যেহেতু আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র এবং বিশেষ করে ক্যালকাটা আয়ুর্বেদ এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের আপনারা এসে সুস্থতার পথ দেখতে পাচ্ছেন, কারণ দীর্ঘ সময় ধরে ভুগছেন, দীর্ঘ রকম ওষুধ খেয়েছেন এবং দীর্ঘ প্যাথির সাহায্য নিয়েছেন, বিভিন্ন প্যাথির সাহায্য নিয়েছেন দীর্ঘ বছর ধরে, এটা আলটিমেটলি কিছুই হয়নি, সেইখানে দাঁড়িয়ে কিন্তু বলছে ক্যালকাটা আয়ুর্বেদ যারা একদম আপনাকে প্রপার ডায়াগনোসিস করে আপনাকে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের আওতায় এনে আপনাকে সুস্থ করবে এবং আর্থারাইটিস থেকে শুরু করে যাবতীয় রোগ থেকেও কিন্তু মুক্তির উপায় অবশ্যই ক্যালকাটা আয়ুর্বেদ বলছি। যে স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে, দূরে বন্ধুরাও আসতে পারবেন, কাছে বন্ধুরা তো আছেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এবং আমার মনে হয় যে আর্থারাইটিসের দীর্ঘ বছরের সমস্যা হলেও আমার মনে হয় আস্তে আস্তে ক্যালকাটা আয়ুর্বেদের আওতায় এসে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে একটা স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ফেরা যেতে পারে। হ্যাঁ, এখানে ওটাই বলার যে দেখুন মানুষের তো বিভিন্ন লেভেলে অসুখটা থাকে, তো যেটা যতটাই খারাপ হোক আর ফেলে রাখবেন না, এটা না ফেলে রেখে অবশ্যই একবার শেষ চেষ্টা হলেও আসুন একবার। তবে বলবো সচেতন হয়ে শুরুতে এলেই বেটার রেজাল্ট পাবেন, তবে যাদের খুব বাজে জায়গায় চলে গেছেন একটা অল্টারনেটিভ একটা ওয়ে সার্জারি থেকে যদি আপনারা দেখতে চান কি বেটার কিছু হয় কি না, তাহলেও আসুন একবার, আশা করা যায় আপনাদেরকে একটা ভালো রেজাল্ট দেওয়া যেতে পারে। সব কিছু ডিপেন্ড করবে আপনার কন্ডিশন এবং ডাক্তারের মানে পরামর্শের ওপর নির্ভর করে। সুতরাং ক্যালকাটা আয়ুর্বেদ আপনাদের জন্য রয়েছে অপেক্ষা শুধু আপনাদের পৌঁছে যাওয়ার সুস্থতার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।